নমস্কার দর্শকবৃন্দ, শিক্ষক না থাকায় বন্ধ ভুরকুন্ডাবাড়ি জুনিয়র হাই স্কুল অসহায় পড়ুয়ারা, সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। পুরুলিয়ার নিতুরিয়া ব্লকের ভুরকুন্ডাবাড়ি জুনিয়র হাই স্কুল, স্কুলের নিজস্ব ভবন আছে, শৌচালয় আছে, পানীয় জলের ব্যবস্থাও আছে, নেই শুধু শিক্ষক, শিক্ষক নেই বললেই নেই একজন ছাত্র। তিন বছর ধরে কার্যত বন্ধ হয়ে পড়ে আছে ভুরকুন্ডাবাড়ি জুনিয়র হাই স্কুল। এলাকার ছেলেমেয়েদের পায়ে হেঁটে বা সাইকেলে যেতে হচ্ছে 8 কিলোমিটার দূরে গুনিয়াড়া হাই স্কুলে। অনেকেই শিশুদের অত দূরত্বে পাঠাতে নারাজ, যার ফলে এলাকা জুড়ে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। জেলা শিক্ষা দপ্তর সূত্রে জানা গেছে, শিক্ষকের অভাবে বন্ধ হয়ে গেছে ভুরকুন্ডাবাড়ি জুনিয়র হাই স্কুল। এলাকার মানুষজন চাইছেন নতুন করে স্কুল চালু হোক, যাতে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা অত দূরে যেতে না হয়। 8 কিলোমিটার পথ যাওয়ার জন্য বাস বা অন্য কোনো যানবাহনের ব্যবস্থা নেই। নিতুরিয়া ব্লকের ভুরকুন্ডা জুনিয়র হাই স্কুলে স্থানীয় খড়বনা, শালচূড়া, ঘাটকুল, মালঞ্চ, পাতলই, ভুরকুন্ডাবাড়ি গ্রামের পড়ুয়ারা এই জুনিয়র হাই স্কুলে পড়াশোনা করত। 2013 সালে চালু হয়েছিল স্কুল। প্রথমে স্কুলের নিজস্ব ভবন না থাকলেও পরে সর্বশিক্ষা মিশনের বরাদ্দকৃত অর্থে স্কুলের নিজস্ব ভবন তৈরি হয়েছিল। প্রথম থেকেই স্কুলে কোনো স্থায়ী শিক্ষক নিয়োগ করা হয়নি। 2 অবসরপ্রাপ্ত শিক্ষক দিয়ে চলছিল বিদ্যালয়, কিন্তু তাদের বয়স 65 হয়ে যাওয়ার পরই সেই 2 শিক্ষককে অবসর নিতে হয়েছে। 2019-এর পর থেকে সেই স্কুলে আর কোনো শিক্ষক নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞাপন দেওয়া হলেও শিক্ষক পাওয়া যায়নি। এলাকার মানুষদের অভিযোগ, স্কুলটি বন্ধ হয়ে যাওয়ার কারণে বেশ অসুবিধায় পড়েছে এলাকার ছোট ছোট ছেলেমেয়েরা। বেশ কিছু ছেলেমেয়ে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হওয়ার পর বাধ্য হয়ে পড়াশুনো ছেড়ে দিচ্ছে। এলাকার জুনিয়র হাই স্কুল থেকে সহজেই তারা সেখানে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশুনো করতে পারত, কিন্তু শিক্ষকের অভাবে এই জেলার আরও বেশ কয়েকটি জুনিয়র হাই স্কুলের মতো ভুরকুন্ডা জুনিয়র হাই স্কুলও বন্ধ হয়ে আছে। সুতরাং বোঝা যাচ্ছে যে এই উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষক ট্রান্সফার হওয়ার জন্য অধিকাংশ শিক্ষক শিক্ষিকারা কিন্তু গ্রামের স্কুল থেকে শহরের স্কুলের দিকে চলে এসেছে, এমনটাই মত প্রকাশ বিভিন্ন শিক্ষক সংগঠনগুলির। সেই কারণে এই যে জুনিয়র হাই স্কুল, ভুরকুন্ডা জুনিয়র হাই স্কুল, এই জুনিয়র হাই স্কুলে কিন্তু শিক্ষকের অভাবে কিন্তু এখানে ছাত্রছাত্রীদেরও দেখা নেই। শুধুমাত্র ট্রান্সফার বলে নয়, মাঝখানে যে 2 বছর কোভিড অতিমারির জন্য সমস্ত স্কুলের পঠন পঠন বন্ধ ছিল এবং স্কুল এক প্রকার বন্ধ ছিল, সেই সময় কিন্তু অধিকাংশ ছাত্রছাত্রীদের কিন্তু স্কুল ছুট হয়ে যায়। এবং এই স্কুলটাতে বিশেষ করে শিক্ষক নিয়োগ না হওয়ার জন্য কিন্তু স্কুলটা প্রায় উঠে যেতে বসেছে এবং কোনো ছাত্রছাত্রী কিন্তু এখানে আর ভর্তি হতে চাইছে না, যেহেতু এখানে কোনো শিক্ষক শিক্ষিকা নেই। দেখা যাক যে এই স্কুল, এরকম যে স্কুলগুলি রয়েছে, যে স্কুলগুলি কিন্তু এখন প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে, সেই স্কুলগুলি আবার পুনরায় চালু হয় কিনা, নতুন শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় কিনা, যেহেতু প্রায় বছর দশেক ধরে কোনো নিয়োগ প্রক্রিয়াই নেই। এখন এই নিয়োগ প্রক্রিয়া চালু হওয়ার পরে এই সমস্ত স্কুলগুলিতে নতুন শিক্ষক শিক্ষিকা আসলে তাহলে হয়তো এই স্কুলগুলি আবার চালু হতে পারে। দেখা যাক কবে এই নিয়োগ হয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।